buradaki göz kolu. আপনাদের কাছে তারা পারমিশন চেয়েছিল কিনা বা আপনারা যদি পারমিশন দিয়ে থাকেন কি কি পারমিশন আপনারা দিয়েছেন কোন বিষয়ে আপনাদের কোনো আপত্তি তদি ছিল কিনা তাতে তারা যেটা বললেন আমরা দুটো বিষয়ের পারমিশন দিয়েছি একটা হচ্ছে যে রাস্তাটা দিয়ে রক্ত আসবে যে রাস্তা দিয়ে রক্ত ফিরে যাবে আর দ্বিতীয় হচ্ছে মাইক যে তারা ব্যবহার করবেন সে মাইকের পারমিশন অন্য কোনো পারমিশন আমরা দেইনি তখন জিজ্ঞেস করলাম এই যে রথকে ভিত্তি করে ঘটনা ঘটল তার যে উচ্চতা ইত্যাদি সেগুলি সম্পর্কে বলে এগুলো তো আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না এটা হচ্ছে পূর্ত দপ্তরের দায়িত্ব তারা বললেন এবং তাদের কাছ থেকে পারমিশন নিয়েছিল কিনা এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব হচ্ছে না বা বিদ্যুৎ দপ্তরও তাদেরকে এই উচ্চতা সম্পর্কে কিছু বলেছে কিনা এটাও আমরা বলে উঠতে পারছি না এই হচ্ছে পুলিশ দপ্তরের দুজন দায়িত্বশীল অফিসার বন্ধুর বক্তব্য স্বাভাবিক আমরা এটা শোনার পর সেখান থেকে বেরিয়ে প্রথম অর্থ চলে যাই বিদ্যুৎ দপ্তর বিদ্যুৎ দপ্তরের যিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার তার সঙ্গে আমরা কথা বলতে যখন বসি তাকে জিজ্ঞেস করলাম পুলিশ আমাদের একটা কথা বলেছেন যে আমরা প্রথম দিনের রথযাত্রার যে রাস্তা দিয়েছিলাম রুট যেটা রিটার্ন জার্নির দিন এটাই রুট ছিল যেখানে ঘটনা ঘটল এই দিকটাতে রথ যাওয়ার কথা না তাহলে তারা গেল কি করে বলে আমাদের পুলিশ যখন তারা রুট চেঞ্জ করছে তখন তাদেরকে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছে বাধা মানে তো জবরদস্তি না যারা আপনারা কি করছেন এদিকে তো আপনাদের পারমিশন নেই আপনারা এদিকে যাচ্ছেন কেন সাধারণ পুলিশ কর্মী তাদের কথা যারা অর্গানাইজার তারা তেমন একটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করেননি যদি গুরুত্ব দিতেনি তাহলে তো তারা ওইদিকে রথ নিয়ে যেতেন না যাই হোক তার পরবর্তী সময় আমরা যখন পাওয়ার ডিপার্টমেন্টে গেলাম পাওয়ার ডিপার্টমেন্টের বন্ধুদের সঙ্গে যখন কথা হলো তখন বলল যে এই গোটা অনুষ্ঠানের জন্য আমাদের কাছে কোনো পারমিশন ইত্যাদি চাই আমরা একটা চিঠি পেয়েছি তখন চিঠিতে তারা কোন দিক দিয়ে রথ বেরোবে কোন দিক দিয়ে রথ ফিরে যাবে এই রুটটা তারা মেনশন করেছে তো এর ভিত্তিতে আমরা রথযাত্রার দিন এবং রথ যেদিন ফিরে গেল সেদিন সময় ইত্যাদি আমরাই উদ্যোগ নিয়ে জেনে নিয়ে এই জায়গাটাতে আমাদের যে পাওয়ার লাইন সেটা আমরা কানেকশনটাকে ডিসকানেক্ট করবো